এবং বয়স্ক মানুষরাও ভোট কেন্দ্রে চলে এসে এই সকালের শীত এটা আটকে রাখতে পারে। তরুণরা আমাকে অনেকেই বলেছে এই কেন্দ্র আমি দেখলাম, তরুণরা বলছে এবার আমি প্রথম ভোট দিই। তরুণদের যে উদ্দীপনা, যে উৎসাহ, এটা চমৎকার। মানুষের যে ভোট কেন্দ্রে যে নির্বিঘ্নে আসতে পারতেছে, ভোট দিচ্ছে, সাহস আছে, সাহসী বাঙালিরা সাহসের সাথে ভোট কেন্দ্রে আসছে, ভয় বৃদ্ধরাও আসছে, যুবক যুবা তরুণদের আগমন, নারীদের আগমনও লক্ষণীয়। সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই ইলেকশনটাকে মানুষ যে অতি জাতীয় নির্বাচনগুলো যখন আসে পাঁচ বছর পর পর, তখনই মানুষের যে উৎসাহ থাকে, আগ্রহ থাকে। আমার জীবনেও তো আমি বহু নির্বাচন দেখেছি এবং বহু নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেছি, কোনো কোনো নির্বাচনে নিজে প্রতিদ্বন্দ্বিতাও করেছি। মানুষের আগ্রহ কত এবং মানুষের এই আগ্রহ, এটাই হলো সন্ত্রাস, নৈরাজ্য এবং অগ্নি সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারা, এই নাশকতামূলক কর্মকাণ্ডের বিপক্ষেই মানুষের এই বিপক্ষে মানুষের এই আগ্রহ সৃষ্টি হয়েছে। তাদের ভোট কেন্দ্রে যাওয়া উচিত, ভোট কেন্দ্রে ভোট প্রদানের মধ্য দিয়ে সন্ত্রাসকে, নৈরাজ্যকে, দুর্নীতিকে না বলা। কতটা আশাবাদী আপনি জয়ের ব্যাপারে? ইলেকশন চলছে, ভোটাররা ভোট দেওয়া শুরু করেছে। জয়ের ব্যাপারে প্রার্থী হিসাবে, আওয়ামী লীগের একজন প্রার্থী হিসাবে, গোলদাবার একজন প্রার্থী হিসাবে আমি সবসময় আশাবাদী থাকি। আর জনপ্রিয় দলের প্রার্থী, আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগ্রাম, সাফল্য, গৌরব গাথা, গত 15 বছরে সরকারে আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সুদক্ষ দেশ পরিচালনায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূরে, আমরা আন্তর্জাতিকভাবেও জাতিসংঘ কর্তৃক আমরা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছি। আমরা বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তনে, অর্থনৈতিক যে পরিবর্তনে বঙ্গবন্ধু কন্যা বিশ্বাসী সরকারের যে অসামান্য অবদান, সেই অবদানের উপরে ভিত্তি করে, বিশ্বাস করে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা শক্তি, বাংলাদেশের মানুষের যে প্রত্যয় ইতিমধ্যে আমরা দেখেছি, তাতে আমরা বলতে পারি ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ। এক ঘন্টা হলো ভোটের, এই বিএনপি ভোট বর্জনের ডাক দিয়েছে, প্রতিহতের ডাক দিয়েছে, আসলে 7 ঘন্টা বাকি, একটু সফল করে আসবে। বিএনপি জামাতিদের কোনো কর্মসূচি সফল হচ্ছে, কারণটা হলো তাদের কর্মসূচির সাথে গণতন্ত্রের সাথে বা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে এদের কোনো সম্পর্ক থাকে না। এরা নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে, এদের কর্মসূচির সাথে জনগণের কোনো সমর্থন না থাকার কারণে গত 15 বছরে বহুবার, অগণিতবার তারা সরকার পতন, সরকার উৎখাত, আন্দোলন, অবরোধ এবং হরতাল, ধর্মঘট, নানা ধরনের সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস করে গাড়ি পুড়িয়ে মানুষ মারা, রেল লাইনের বগিতে যাত্রীবাহী ট্রেনে আগুন ধরিয়ে মানুষ মারা, মানুষকে পুড়িয়ে মারা অথবা হত্যা করা, এটা এক ধরনের হত্যাই কাণ্ড করিয়ে তারা আন্দোলনে সফল হতেছে। এটা বাংলাদেশের মানুষ এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এবং সন্ত্রাসকে বিশ্বাস করে না এবং সমর্থন করে, যে কারণে বিএনপি নির্বাচনে আসতেও ভয় পায়। কারণটা হলো জনগণের সমর্থন তাদের নেই, জনগণ তাদেরকে বিশ্বাস করে, যে কারণে জনগণের ভোট না পাওয়ার কারণে বিএনপি জামাত এবং এ তাদের সঙ্গেও কিছু দল আছে যারা নির্বাচনে আসে, নির্বাচনে বয়কট করে, নির্বাচন বর্জন করে, এইসব নানা কথা বলে নানা ধরনের কর্মসূচি, সর্বশেষ তারা হরতাল দিয়েছে, এই হরতালও মানুষ সমর্থন করেছে। এই আন্দোলন, এই ধর্মঘট, হরতাল, অবরোধের নামে বাংলাদেশের জনজীবনে এক ধরনের ভোগান্তির সৃষ্টি, মানুষ আর ভোগান্তিতে থাকতে চায়, সন্ত্রাস কর্মকাণ্ড দেখতে চায়। বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ,
শান্তিপ্রিয় জীবন যাপনে বিশ্বাস। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে অগ্রগতির পথে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। এই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ বিএনপি জামাতকে প্রত্যাখ্যান করেছে না বলেছে, এবং তার প্রমাণ আজকের ভোটের পরের ভোটের রেজাল্ট ফলাফলের ভিত্তিতে এটা প্রমাণিত। অসংখ্য ধন্যবাদ।